আসসালামু আলাইকুম, আমি ফিদা হাসান। আপনাদের উদ্দেশ্যে একটি জরুরি ঘোষণা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমাকে অনেকে দেখতে পাচ্ছেন এবং অনেকে শুনতে পাচ্ছেন। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা সকলে এই বিষয়টি আমলে নেবেন। এবং সবচাইতে বেশি বলতে চাচ্ছি, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নেতাদের কর্তৃক এসেছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা রাখতে চাচ্ছি, যেটা আমাদের কেন্দ্রীয় নেতাগণ ফজলে রাব্বি শরণ, এ কে মাহমুদ, মাজেদ, আনোয়ার ভাই এবং সানি সহ যারা অগ্রগণী ভূমিকা রাখছে নেতা হিসাবে, তাদের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। আমি এখানে বলতে চাই, রনি সাদাত সহ যারা আমাদের সবচাইতে বড় ভূমিকা রেখেছে, সকল নেতাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ঘোষণা দিতে যাচ্ছি। আপনারা যারা আমাকে দেখছেন বা যারা একটু পর আমাকে আবার লাইভের মাধ্যমে দেখবেন, সবার উদ্দেশ্যে একটি ঘোষণা এখানে দিয়ে যাচ্ছি। আজ সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের সামনে যারা আসতে পারবেন, ঢাকার মধ্যে আছেন এখন বা ঢাকার আশেপাশে আছেন, যারা আসতে পারবেন তাদের সকলকে আমি অনুরোধ জানাবো আজ সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকার জন্য। আমি আবারও বলছি, আজ সন্ধ্যা সাতটায় আমরা সবচাইতে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায় সবাই মিলে যাব। এ প্রসঙ্গে আমাদের মধ্যে সিদ্ধান্ত প্রণীত হয়েছে। আমি আপনাদের সকলকে জানাচ্ছি, আমরা কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দিব না এবং কোনো ধরনের অন্যায় মাথা নত করে আমরা পরীক্ষা দিতে চাই না। আমরা এখনও যারা করোনা এফেক্টেড তাদেরকে নিয়ে ভাবছি। যারা ভেবেছেন যে আইনমন্ত্রীর একটা নির্দেশনা ছিল এই পরিস্থিতির পরীক্ষা হবে না, যারা এই জন্য পরীক্ষার প্রিপারেশন নিতে পারেননি, তাদের সকলের কথা ভেবে আমরা আমাদের একটি সিদ্ধান্ত রেখেছি। সেটা হচ্ছে আজকে সন্ধ্যা সাতটায় একটি গুরুত্বপূর্ণ জায়গায়, একটি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায়, এই সময়ে সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় আজকে যাওয়া হবে। নেতৃবৃন্দর নির্দেশে আপনারা সকলে ওই জায়গায় উপস্থিত থাকবেন, ওই জায়গায় যাবেন এবং আশা করি ওখান থেকে ফল না নিয়ে আমরা বাসায় ফিরব না। আমরা আজকে বদ্ধপরিকর, আমরা সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের সামনে থাকব। ওখান থেকে কেন্দ্রীয় নেতারা আমাদেরকে যে জরুরি জায়গায় নিয়ে যাবেন, আমরা ওখানে অবস্থান করব। এটা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সকলে সচেষ্ট হওয়া উচিত। আমরা আশা করছি আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক বড় সাহস দিবে। আমি একটাই কথা বলছি, আজকে সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের সামনে যারা ঢাকায় আছেন বা ঢাকার আশেপাশে আছেন, উপস্থিত থেকে এই কার্যকরী সিদ্ধান্তকে ফলপ্রসূ করার জন্য ভূমিকা রাখবেন, এই একটি অনুরোধ রইল। আপনাদের সবাইকে আবার বলছি, আজকে 16ই ডিসেম্বর সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন। আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাব, যেখান থেকে আশানুরূপ জবাব বা ফল না আসলে আমরা ফিরে আসব না। আমাদের সাথে আপনারা থাকবেন, আপনাদের সকলকে আমরা আজকে আশা করছি। আপনাদের সকলের কাছে সর্বশেষ বিনীত প্রার্থনা এই যে আজকে অন্ততপক্ষে আসুন। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আর সময় নেই, আমাদের হাতে একদম সময় নেই। যদি 19 তারিখ ওনারা পরীক্ষার তারিখ দিয়েই থাকে, আমাদের এখন সময় হাতে নেই বললেই চলে। তাই আজকের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, আপনাদের সকলের কাছ থেকে আমি আজকের দিন চেয়ে নিচ্ছি। আপনারা ইনশাল্লাহ আজকে থাকবেন সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের সামনে। সন্ধ্যা সাতটায় প্রেস ক্লাবের সামনে থাকবেন, আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাব, যেখানে হস্তক্ষেপের মাধ্যমে হয়তোবা আমাদের এই সমস্যা অচিরেই নিরসন হবে। ধন্যবাদ সবাইকে, আমি এটি বলেছি, এই ঘোষণা এসেছে আমাদের নেতৃবৃন্দর পক্ষ থেকে। ফজলে রাব্বি শরণ সহ যারা আমাদের নেতা আছে, আনোয়ার, মাজেদ, এ কে মাহমুদ ভাই, সাদাত, রনি, সানি এবং যারা আছে, সকলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল, আজকে সন্ধ্যা সাতটায় সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আজ আমাদের যেতে হবে। তাই আপনারা প্রেস ক্লাবের সামনে অবশ্যই উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে,
আশা করব আমরা সফল না হয়ে ফিরবো না বাসায়। আপনাদের উপস্থিতি আজকের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। একটু আমাদের প্রতি দয়া দেখিয়ে হলেও আমাদের সাথে আজকে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আজকে দরকার পড়লে আমরা যা করার তা করব, আমরা আমাদের আত্মত্যাগ করে ছাড়বো, কিন্তু আমাদের একটি সুস্পষ্ট জবাব চাই। আমরা কোনো সুস্পষ্ট জবাব ছাড়া আসতে পারবো না, আর আমাদের সুস্পষ্ট জবাব দিতে হবে। এর মর্মেই আমরা আজকে যাচ্ছি, কোনোভাবেই পিছনে ফিরে তাকাবার সুযোগ নেই। আমি আবারও বলছি, কিছু একটা নিয়েই ফিরব বলেই আজকে যাচ্ছি। তাই আপনারা যদি না থাকেন, তাহলে আমরা কম সংখ্যক মানুষ নিয়ে কিছু নিয়ে ফিরতে পারবো এই আশাটা করা অবাঞ্ছিত হবে। তাই যত বেশি সংখ্যা হবে, তত বেশি আমাদের শক্তি বেড়ে যাবে। আমাদের শক্তি বাড়ানোর জন্য এবং আমাদের মনোকামনা পূরণ করার জন্য নিশ্চয়ই আপনারা সকলে একতাবদ্ধ হবেন, এবং আজকে সন্ধ্যা 7টায় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেই জায়গায় যাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আজকে যে বা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বা পারবেন কিছুক্ষণের মধ্যে, তাদের সবাইকে আকুল আকুল প্রার্থনা এবং তাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা আজকে সন্ধ্যা 7টায় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন। কেন্দ্রীয় নেতা যারা আছেন, তারা আপনাদেরকে নিয়ে সবচাইতে কার্যকর এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায় যাবে, যে গুরুত্বপূর্ণ জায়গার হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে আগামী কয়েকটি দিন। তাই আমি আবারও বলছি, আজকে সন্ধ্যা 7টায় প্রেস ক্লাবের সামনে আমরা সকলে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে যে জায়গায় যেতে হবে ওখানে উপস্থিত থাকব, এবং কিছু না নিয়ে বাড়ি ফিরব না। আমাদের সকলের মনে সাহস থাকতে হবে এবং এতটুকু অন্তত পক্ষে সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা যদি আজকে কিছু না পাই, আমরা বাড়ি ফিরব না। সুস্পষ্ট জবাব হবে, সুস্পষ্ট প্রতিকার হবে, তারপরে বাসায় ফিরব। এই প্রতিজ্ঞা নিয়ে আজকে বাসা থেকে বের হবেন। সন্ধ্যা 7টার মধ্যে প্রেস ক্লাবে আপনারা উপস্থিত থাকবেন। আপনাদের সাথে হাত মিলিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের সাহস সঞ্চয় করব এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ছাড়া কোনোভাবেই বাসায় ফিরে আসা যাবে না। ইনশাল্লাহ আমরা সফল হব। আজকের এই শেষ সমাবেশ, আজকের এই শেষ চেষ্টা আপনারা সফল করবেন, এটা আপনাদের সকলের কাছে আমার একটি প্রার্থনা, একটিই চাওয়া। ধন্যবাদ সবাইকে। আমি খুব 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 বেশি আপনাদের সাহায্য প্রার্থনা করছি আজকের জন্য, হয়তো বা আজকের পর আর আমার লাইভে আসতে হবে না। আপনাদের কাছ থেকে আজকের দিনটি চেয়ে নিচ্ছি, সন্ধ্যা 7টায় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আজকে হয়তো বা কিছু হবে, তা না হলে আমরা ফিরে আসবো না। অনেকদিন আমরা আশ্বস্ত হয়েছি, আজকে আমাদেরকে কিছু হাতে নিয়েই ফিরতে হবে। ইনশাল্লাহ আপনারা থাকবেন, কেউ আমাদেরকে এই মুহূর্তে ছেড়ে চলে যাবেন না। আসসালামু আলাইকুম।